নমস্কার, আমি সায়ন্তন, ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীতের শেষ থেকে শুরু করে গ্রীষ্মে ঢোকার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত অর্কিডের ফ্লাওয়ারিং সিজন, অর্থাৎ এই সময়টাই মূলত প্রায় সমস্ত অর্কিডে ফুল আসে। যদিও বেশ কিছু হাইব্রিডস আছে, বেশ কিছু ক্যাটলিয়ার হাইব্রিডস আছে, বেশ কিছু ডেন্ড্রোবিয়ামের হাইব্রিডস আছে, যেগুলোতে বছরের অন্যান্য সময়ে ফুল হয়, আমাদের উষ্ণপ্রধান অঞ্চলেই ফুল হয়, কিন্তু অধিকাংশ ফিলোনপসিস এবং অধিকাংশ ডেন্ড্রোবিয়ামের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে, অন্তত আমি আমার অভিজ্ঞতা দেখেছি, এই বসন্তকালেই বা শীতের শেষ, বসন্তের শুরু, পুরো বসন্তকাল এবং গ্রীষ্মের শুরু, এই সময়টা জুড়ে ফুল আসে। এর একটা প্রধান কারণ হচ্ছে শীতকালে ডরমেন্ট হয়ে যায় অধিকাংশ অর্কিড, এবং তারপর যখন আস্তে আস্তে উষ্ণতা বাড়তে শুরু করে তখন সেই উষ্ণ আবহাওয়ায় হঠাৎ করেই তাদের ডরমেন্সি ভেঙে যায় এবং তারা ফ্লাওয়ার স্পাইক আনতে শুরু করে। অর্থাৎ তাদের ওই রেস্টিং পিরিয়ডটা তারা কাজে লাগায়, ঠান্ডার ওই রেস্টিং পিরিয়ডটা শীতের, এবং তারপরে যে এনার্জিটা তারা সঞ্চয় করে রেখেছে সারা বছর, সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে তারা ফুল আনতে শুরু করে। কাজে সেই জন্যই অধিকাংশ ক্ষেত্রেই আমি দেখেছি এই বসন্তকাল বা এই শীত শেষ এবং গ্রীষ্ম শুরু হচ্ছে এই সময়টায় অধিকাংশ অর্কিড তাদের ফুল আনতে শুরু করে দেয়। তো আমার তো প্রায় সমস্ত অর্কিডই ফুল আসতে শুরু করে দিয়েছে, ফুল ফুটে গেছে বলতে পারেন, ফুল আসতে শুরু করে দিয়েছে কথাটা ঠিক নয়, অন্তত এই সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে। এবং কিছু অর্কিড আছে যাদের ফুল আস্তে আস্তে শুকোতেও শুরু করে দিয়েছে। কাজে আমি আর দেরি করতে চাইছি না, আমি আপনাদের দেখাতে চাই আমার বাগানের অর্কিডরা কীরকমভাবে ফুটে উঠেছে, এবং প্রত্যেকটা অর্কিডের আলাদা করে ক্লিপিংস নিয়ে এবং সমস্ত অর্কিডকে এক জায়গায় রেখে একটা অর্কিড গার্ডেন ট্যুরের মতো ভিডিও আপনারা বলতে পারেন, এটাকে নাম দিতে পারেন, আমি সেভাবে একটা জিনিস করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং আপনারা যারা অর্কিড করতে চান তারা কিন্তু অবশ্যই এখন অর্কিড কিনতে পারেন, কারণ এটা কিন্তু অর্কিড কেনার আদর্শ সময় না হলেও আপনি এই সময়টা অর্কিড কিনতে পারেন। তবে এই সময়টা ফিলোনপসিস কিনবেন না, চেষ্টা করুন ডেন্ড্রোবিয়াম বা ক্যাটলিয়া নিয়ে আসতে, সেগুলো ভালো মতো বেড়ে উঠবে। এবং চেষ্টা করবেন একটু হার্ডি ভ্যারাইটি নিয়ে আসতে, স্পিসিস এখন একদমই কিনতে যাবেন না, হাইব্রিডস কিনতে পারেন যেগুলো খুব সহজেই ফুল আনবে। এবং চেষ্টা করবেন ডেন্ড্রোবিয়াম যদি আপনারা চান কিনতে, কারণ ডেন্ড্রোবিয়াম খুব সহজেই আমাদের এই উষ্ণ জলবায়ুকে অ্যাকসেপ্ট করতে পারে, গ্রহণ করতে পারে, খুব একটা অসুবিধা হয় না। তবে সেক্ষেত্রেও কিন্তু স্পিসিস কিনবেন না, হাইব্রিড কিনবেন। এই টিপসগুলো একটু আপনাদের দিয়ে রাখলাম যাতে আপনাদের নতুন গাছ কিনতে সুবিধা হয়। এবং আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের কাছে ইন্সপিরেশান হিসেবে কাজ করবে। আপনারা যারা খুব একটা আত্মবিশ্বাসী নন অর্কিড আনার ক্ষেত্রে বা পরিচর্যা করার ক্ষেত্রে, তাদের বলবো এমন কিন্তু কিছু কঠিন বিষয় নয়, খুব সহজেই আপনারা করতে পারবেন। আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, চলুন ভিডিওটা দেখে নিই।